الثامن من شروط الصلاة دخول الوقت، فلا يصح أن يصلي قبل الوقت، وأحرم أن يؤخر الصلاة عن وقتها حتى يخرج وقت الصلاة. অষ্টম নম্বর শর্ত হলো যে নামাজের সময় প্রবেশ হতে হবে, তথা নামাজ সময় প্রবেশের আগে কেউ যদি নামাজ পড়ে নামাজ পড়া যাবে না, আর কেউ যদি নামাজ পড়ে নেয় সে নামাজ বাতিল। অনুরূপভাবে সে নামাজকে তার সে বিলম্ব করতে করতে শেষ পর্যায়ে নিয়ে যাও, এটাও হচ্ছে হারাম। نعم كذلك لو مثلا وضع المنبه الساعه ثم قدر الله سبحانه وتعالى عليه ونام واستيقظ بعد خروج وقت الصلاه ماذا يصنع؟ يصلي في هذا الوقت، يعني لا يؤخر ايضا بعد هذا، والله اعلم. অনুরূপভাবে সে নামাজ নামাজের সে ঘড়িতে ঈদে রেখেছে যে সে এতটা সময় সে উঠবে নামাজের সময়, কিন্তু সে সে এতে সেটাকে পিছনে করতে করতে দেরি করতে করতে সে সময় পার হয়ে গেছে, এটাও যদি সে এভাবে করে অবহেলা কারণে এবং গুরুত্ব যদি না থাকে এটাও তার জন্য হচ্ছে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নামাজ সঠিক সময়ে পড়ার তৌফিক দান করেন।